বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ঝড়। জাহাজ এয়ারক্রাফট নিয়ে তৈরি ভারতীয় নৌসেনা যে কোনো সময় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফেনি। সেজন্যই সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঝড়ের সংকেত পেয়েই সতর্ক হলো নৌবাহিনী, রীতিমতো জাহাজ ও এয়ারক্রাফট সাজিয়ে তৈরি রাখছে নৌসেনা। সমুদ্র উপকূলবর্তী রাজ্যে যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ফেনির ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সন্ধ্যে থেকেই হাওয়ার বেগ বেড়ে যাবে প্রবলভাবে। ইতিমধ্যেই উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ইস্টার্ন নাভাল কমান্ড সব রকমের প্রস্তুতি নিয়েছে, যে কোনো পরিস্থিতিতে উদ্ধার কাজে ছুটে যেতে পারবে নৌবাহিনী। জাহাজের সঙ্গে রাবার বোট লাগিয়ে রাখা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে চিকিৎসক ও ডুবুরি। তামিলনাড়ুর আরাক্কোনা নামে নাভাল এয়ার স্টেশনে তৈরি আছে এয়ারক্রাফট ক্যারিয়ার আইএনএস রাজিলি এবং বিশাখাপত্তমে রয়েছে আইএনএস দেগা। যে কোনো প্রয়োজন পড়লেই উড়ে যাবে এগুলি। এগুলি উদ্ধার কাজের পাশাপাশি বিপর্যস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে পারবে। ন্যাশনাল ডিজাস্টার রিসপন্স ফোর্সেও জারি হয়েছে হাই অ্যালার্ট। শেষ পর্যন্ত পাওয়া আপডেটে জানা গিয়েছে আগামী 1 মে পর্যন্ত এটি তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হলেও তারপরে উত্তর পূর্ব দিকে ঘুরবে, অর্থাৎ তার অভিমুখ পুরোপুরি চলে আসতে পারে, ফলে রাজ্যের জন্য তা অশনি সংকেতের কারণ হতে পারে। গত সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়া বিশেষজ্ঞদের ধন্দে রেখেছিল বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়। প্রথমে মনে করা হয়েছিল এটি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়বে, এরকমই পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কিন্তু তার 24 ঘন্টা পরেই সেই পূর্বাভাস থেকে সরে গিয়েছে আবহাওয়া দপ্তর, জানায় তামিলনাড়ু উপকূলের কাছাকাছি চলে আসবে ওই ঝড়। ধন্দ আরও বারে যখন বেশ কিছু আবহাওয়া সংস্থা জানায় এটি ঘূর্ণিঝড় মায়ানমার বাংলাদেশের দিকে ঘুরে যাবে, এর ফলেই রাজ্যের দিকে ঘুরে আসতে পারে।